কথায় চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, প্রধান ফটকে তালা, ইউএনওর হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত। কোচুয়া অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করেছে। 5 নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা অধ্যক্ষ লুৎফর রহমানের অপসারণের দাবিতে ক্যাম্পাসে একত্রিত হয়ে প্রথমে প্রধান ফটকের তালা ঝুলিয়ে দিয়ে প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা থানা পুলিশের হস্তক্ষেপে সড়ক থেকে সরে গিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটকে অবস্থান নেয়। ওই দিন শিক্ষার্থীরা পূর্বঘোষিত ব্যবহারিক পরীক্ষা বর্জন করে। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে 7টি দুর্নীতির অভিযোগ এনে কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে চাঁদপুরের জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ গ্রহণের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কচুয়া উপজেলার নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, তদন্ত সাপেক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করে বিকেলে তালা খুলে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দ্রুত তদন্ত করে অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে ফিরে আসবে। এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রনক মাহমুদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে অবগত হয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালককে আনিত অভিযোগের বিষয়ে তদন্ত করে অধিদপ্তরের তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুর পলিটেকনিক প্রতিনিধির তথ্যচিত্রে চেতনা টিভি। আমাদের তৃতীয় দিনের মতো আজকের কর্মসূচি হচ্ছে, আমরা সকালবেলা এসে প্রতিষ্ঠানে সড়ক অবরোধ করি। তারপরে কচুয়া থানার অধ্যয়নরত প্রশাসন এসে আমাদেরকে বলছে যে তোমরা সড়ক থেকে ভিতরে যাও। আমরা ভিতরে আসছি, এখন আমরা প্রতিষ্ঠানের